नमस्कार जुबकृष्टि अफिशियल यूट्यूब चैनल सकल के जाना स्वागत डेली कारेंट अफेयर्स मॉक टेस्ट और चाकरी संक्रांत तथ्य जुबकृष्टि अफिशियल टेलीग्राम चैनल जोग दिन लिंक डिस्क्रिप्शन बॉक्स में देवा रही है। सम्प्रति खबर एसेछे जे उत्तर भारत प्रथम स्किन बैंक खोला हलो न्यू दिल्ली। दान एक महत् कर्म, अंगदान और रक्तदान सम्पर्के सकले अवगत, त्वक दान करबार विषयटिओ एखन आमरा जानी। चोख, किडनी, लिभार सह अन्यान्य अंग दान करार पाशापाशी दातार त्वको दान करते पारबेन एबं दान करार त्वक संरक्षणओ प्रयोजन। त्वक संरक्षण और ग्रहीतार देहे प्रतिस्थापनेर जन्य उत्तर भारते प्रथम स्किन बैंक खोला हलो न्यू दिल्लीर सफदरजंग हासपाताले। एटी देशेर बृहत्तम बार्न केयार इउनिटओ परिचालना करे। एबार होयतो आपनादेर मने अनेकगुलो प्रश्न आसछे, जेमन एई त्वक की जन्य व्यवहार करा हय, कादेर प्रयोजन एई त्वक, के त्वक दान करते पारे, स्किन बैंकेर दरकार केन। आसुन आमरा जेने नेई एर उत्तरगुलो। प्रथम प्रश्न, दातार त्वक की जन्य व्यवहार करा हय। दान करा त्वक साधारणत पोड़ा रोगीदेर जन्य जैविक बा बायोलॉजिकल ड्रेसिंग हिसेबे व्यवहृत हय। जेसब रोगीदेर 50-60% पुड़े गेछे तादेर क्षत ढेके रखार जन्य तादेर शरीरे पर्याप्त त्वक थाके ना। एई क्षतगुलो निरामय करार जन्य दान करा त्वककेई एकटी अस्थायी ड्रेसिंग हिसेबे व्यवहार करा हय, जाते क्षत द्रुत सेरे जाय एबं एते रोगीर त्वक फिरे ना आसा पर्यन्त संक्रमणेर सम्भावनाओ कमे जाय। এছাড়া এই প্রক্রিয়া গ্রহীতার অসুস্থতার সম্ভাবনা এবং ক্ষতটিকে অটোগ্রাফটিকের জন্য সর্বোত্তম করে তোলে। যদিও এটি স্থায়ী সমাধান নয়, কিন্তু বায়োলজিক্যাল ড্রেসিং একটি বাধা হিসেবে কাজ করে যা রোগীকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে। দ্বিতীয় প্রশ্ন, কাদের প্রয়োজন এই ত্বক? ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন অফ বার্ন ইনজুরিসের মতে প্রতি বছর 67 মিলিয়ন ভারতীয় বার্ন ইনজুরিতে ভোগেন। দাতার দান করা ত্বক বেশিরভাগ ক্ষেত্রেই পোড়া রোগীদের জন্য ব্যবহৃত হয়, কারণ তাদের দেহের বেশিরভাগ ক্ষেত্রই আঘাতের কারণে অনাবৃত থাকে। কিছু লোক রয়েছে যারা স্ক্রিন গ্রাফটিং এবং জৈবিক ড্রেসিং থেকেও উপকৃত হতে পারেন। এছাড়াও যদি কোনো দুর্ঘটনা ত্বকের একটি বৃহৎ এলাকা জুড়ে হয় তাহলে এটি স্ক্রিন গ্রাফটিং এর জন্য সক্ষম করে তুলবে, এই ক্ষেত্রেও জৈবিক ড্রেসিং ব্যবহার করা হয়। এবার আসি স্ক্রিন গ্রাফটিং জিনিসটা কি। স্ক্রিন গ্রাফটিং হলো এমন একটি পদ্ধতি যা মূলত পোড়া, আঘাত ইত্যাদির ক্ষেত্রে আপনাদের শরীরের এক অংশ থেকে অন্য অংশে সুস্থ ত্বক প্রতিস্থাপন করে। বেশিরভাগ ক্ষেত্রেই অটোগ্রাফটিং করা হয়। কিছু ক্ষেত্রে রোগীর নিজের শরীরের পর্যাপ্ত ত্বক নাও থাকতে পারে, তখন তারা সাধারণত দান করা চামড়া বেছে নেয়। তৃতীয় প্রশ্ন, কারা ত্বক দান করতে পারবেন? যে কোনো ব্যক্তি ত্বক দান করতে পারেন। অঙ্গ বা রক্তদানের ক্ষেত্রে ব্লাড গ্রুপ বা জিন মিল হওয়ার ব্যাপারটি থাকে, কিন্তু এখানে কোনো জিন মিল বা অন্য কিছু মিল হওয়ার প্রয়োজন নেই। তবে মরণোত্তর ত্বক দান করা ভালো, কারণ জীবিত দাতাদের জন্য এগুলো কিছু স্বাস্থ্য উদ্বেগের কারণ হতে পারে। শেষ প্রশ্ন, স্কিন ব্যাংকের দরকার কেন? ঠিক যেমন রক্ত সঞ্চয় করার জন্য ব্লাড ব্যাংক আছে, তেমনি স্কিন ব্যাংকগুলো হলো মৃত ব্যক্তিদের দ্বারা দান করা চামড়া সংরক্ষণ করার জায়গা। একজন ব্যক্তির মৃত্যুর 6 ঘন্টার মধ্যে তাদের ত্বকের বাইরের স্তরটি তুলে একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি শীতল ও শুষ্ক জায়গায় সংরক্ষণ করা যেতে পারে চামড়াটিকে। এই দান করা ত্বকটি 3 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যেতে পারে যদি এটি একটি স্যালাইন দ্রবণে সংরক্ষণ করা হয়, কিন্তু যথাযথ সুবিধার সাথে সংরক্ষণ করা হলে এটি কমপক্ষে 3-4 বছর ব্যবহারযোগ্য থাকতে পারে। আশা করি সকলের কাছে বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবার আপনাদের কাছে একটি প্রশ্ন থাকলো, ভারতের প্রথম ব্লাড ব্যাংক কোথায় স্থাপিত হয়? কমেন্ট করে উত্তরটি জানান। সকলকে ধন্যবাদ। ভিডিওটি হেল্পফুল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংকস টিম যুবকৃষ্টি।